আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে তৈরি করব এগ পাস্তা। এর জন্য চুলা একটা পাতিলে আমি পানি বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন পাস্তা। আমি এখানে 1.5 কাপ পাস্তা দিয়ে দিচ্ছি। আমি 3 ধরনের পাস্তা এখানে নিয়েছি, তো 1.5 কাপ পাস্তা দিয়ে দিলাম। এরপরে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের সয়াবিন তেল। এরপরে আমি প্রায় 8 থেকে 10 মিনিট মতো এটাকে সেদ্ধ করে নেব। দশ মিনিট হয়ে গেছে, সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এটাকে ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি ভালোভাবে পাস্তাগুলোকে। এবার চুলায় আর একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলোকে আমি চিড়ে দিয়েছি। এরপরে এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। তো এই পর্যায়ে আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলোকে আমি সাইড করে নিয়েছি, এখন আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এরপরে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে। এরপরে ডিমটাকে আমি ভাজা ভাজা করে নিব। ডিমটাকে এভাবে আমি নেড়েচেড়ে ভেঙে ভাজা ভাজা করে নিয়েছি ভালোভাবে। এরপরে পেঁয়াজ আর ডিমগুলো একসাথে ভালো করে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো দিয়ে একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস। 1 চা চামচ সয়া সস দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ টমেটো সস, আর দিয়ে দিব এখানে আমি এই পাস্তার প্যাকেটের ভিতরে যে মশলাটা থাকে সেই মশলাটা 1 প্যাকেট দিয়ে দিচ্ছি। আমি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিব, আর পাস্তাটাকে ভালোভাবে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন পাস্তাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, পাস্তা রান্না আমার হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল মজাদার এগ পাস্তা। আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।